Greetings to you all, the student of class 10. You are most welcome to English second paper class lesson narration. Goto class e amra narration er duti guruttopurno poriborton somporke alochona korechhilam. Tar moddhe chilo sentence bhittik reporting verb er poriborton ebong indirect narration er purbe লিঙ্কারের ব্যবহার সম্বন্ধে। আজ আমরা নেরেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে প্রথম পার্সন পরিবর্তন, ফার্স্ট পার্সন যুক্ত। রিপোর্টেড স্পিচ এ ফার্স্ট পার্সন থাকলে এটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, যেমন আই, মি, মাই, মাইন সিঙ্গুলার অর্থে, উই, আস, আওয়ার, আওয়ার্স প্লুরাল অর্থে। এবার আমরা উদাহরণে প্রয়োগ করে দেখি। ডাইরেক্ট, করিম সেড টু মি, আই অ্যাম ইউর ফ্রেন্ড। ইনডাইরেক্টে, করিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ মাই ফ্রেন্ড। এটা পরিবর্তিত হয়েছে সাবজেক্ট অনুসারে, অর্থাৎ করিম, করিমের প্রনাউন হলো হি, তাই এখানে হি বসেছে। সেকেন্ড পার্সন যুক্ত, রিপোর্টেড স্পিচ এ সেকেন্ড পার্সন ইউ, ইউ, ইউর থাকলে এটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। উদাহরণে আমরা খেয়াল করি, করিম টোল্ড সেড টু মি ইউ আর মাই ফ্রেন্ড। ইনডাইরেক্টে দেখি, করিম টোল্ড মি দ্যাট আই ওয়াজ হিজ ফ্রেন্ড। অবজেক্ট অনুসারে পরিবর্তন হচ্ছে আর ইউ পরিবর্তিত হয়ে আই হয়ে গেছে। এ বিষয়ে খেয়াল করার ব্যাপার, যদি রিপোর্টিং ভার্বে অবজেক্ট না থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পার্সনে থাকলে মি ধরে কাজ করতে হবে, এবং সাবজেক্ট যদি ফার্স্ট পার্সনে থাকে তাহলে হিম বা হার ধরে কাজ করতে হবে। থার্ড পার্সন যুক্ত, রিপোর্টেড স্পিচ এ থার্ড পার্সন থাকলে এর কোনো পরিবর্তন হবে না। উদাহরণে আমরা দেখি, রুমি সেড টু সুমি আই হ্যাড সিন হিম। ইনডাইরেক্টে, রুমি টোল্ড সুমি দ্যাট শি হ্যাড সিন হিম। তাহলে ডাইরেক্টে হিম, ইনডাইরেক্টেও হিম, মানে হলো নো চেঞ্জ। এরপর আমরা দেখি টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন। ডাইরেক্টে এই টেন্সে থাকলে ইনডাইরেক্টে এই টেন্স কী হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো পরিবর্তন হবে না, সেই জন্য দুটোই ঘরে লেখা আছে নো চেঞ্জ। এই টেন্স অনুযায়ী ভার্বের যে পরিবর্তন তা আমরা পরবর্তীতে উদাহরণসহ আলোচনা করব। এখন আমরা মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন নিয়ে আলোচনা করব, ডাইরেক্ট, ইনডাইরেক্টে। ডাইরেক্টে যদি ক্যান থাকে ইনডাইরেক্টে কুড হবে, উইল থাকলে উড হবে, হেল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, শুড শুড। উচিত অর্থে ইহা পরিবর্তন হয় না, সে কারণে উড ইনডাইরেক্টে আমরা লিখব। মাস্ট চিরকালীন বাধ্যতা বাধ্যবাধকতা বোঝালে এর কোনো পরিবর্তন হবে না, সেই জন্য নো চেঞ্জ লেখা আছে। মাস্ট চিরকালীন বাধ্যবাধকতা না বোঝালে মাস্টের পরিবর্তে হেড টু বসে। আজকের মতো আমাদের লেসন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অ্যান্ড বাই, সি ইউ অ্যাগেইন ইন আওয়ার নেক্সট ক্লাস।